চারটা সাড়ে চারটা পাঁচটার দিকে আমাকে ম্যানন ফোন করে জানাইলো যে এরকম দিলদুয়ারের একটা 12-13 বছরের একটা শিশু তিনজন মিলে ধর্ষণ করছে। এই তিনজনের তখন আমি খাচ্ছিলাম, তো ধর্ষণ করছে, আমি খাওয়া দাওয়া একরকম বাদ দিয়েই ছুটে আসলাম। ছুটে এসে নিয়ে তো এই পরিস্থিতি দেখলাম, তো জিজ্ঞাসা করলাম যে এদের এফআইআর হইলো কি না, মামলা হইলো কি না। বললো যে হ্যাঁ, ওর বাবা বললো, ওর মাও বললো যে হ্যাঁ মামলা হয়েছে, থানায় গেছিলাম কিন্তু থানার থেকে কোনো কাগজ দেয় নাই। আচ্ছা, নাই দিতে পারে, কিন্তু এফআইআর হইলো পরে তো অভিযোগ হইলো পরে বাদীপক্ষ একটা কাগজ পাবে, সেটা এই ডকুমেন্টস হিসাবে। দ্বিতীয়ত যখন এদিকে এসে নিয়ে তাদের কথাবার্তা শুনলাম, মেয়েটাকে সন্ধ্যা 7টার সময় নিয়ে যায়, কী নাম ছেলেটার? মাসুর। এবং তারা নৌকায় আরও দুজনের সহযোগিতায়, তাদের নাম ধাম চিনে না, তারা মুখোশ পরা ছিল, শুধু মাসুদকেই চিনেছে। মাসুদ ওর হচ্ছে পূর্ব পরিচিত একটা ছেলে, এবং সেই হিসাবে একটা 13 বছরের 6 পড়ুয়া একটা নাবালিকা, তাকে তিনজন মিলে ধর্ষণ করছে, এবং 4 দিন আগে গত শনিবারে। তো যাই হোক, গ্রামের মানুষ, অসচেতন মানুষ, এরা ততটা বুঝতে পারে নাই, না বুঝতে পেরে নিয়ে তারা তারপরেও যেহেতু মেয়েতে রাত্রি 10টা পর্যন্ত বাইরে ছিল তারা খোঁজাখুঁজির পর, সেটা একটা তাদের ভিতরে হয়তো একটা একটা খটকা লাগে। খটকা লাগার পর গত মঙ্গলবার অর্থাৎ শনিবারে মেয়েটা ধর্ষণে আক্রান্ত হয়েছে তিনজনের দ্বারা, এবং এই 3 দিন সে মেডিকেল লিগ্যাল পরীক্ষা করে নাই। সে জানেই না যে একটা ডাক্তারি পরীক্ষা করতে হবে, এটা যেহেতু মেয়েটা তার বাবা মাকেও বলে নাই। তো যার ফলে ওই দেলদুয়ার থানা ও উপজেলা ইয়েতে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার ফলে এখানে সদর হাসপাতালে তাকে নিয়ে আসে মেডিকেল লিগ্যাল পরীক্ষার জন্য। এখন 4-5 দিন হয়ে গেছে, সেক্ষেত্রে মেডিকেল লিগ্যাল পরীক্ষা আসলে কতখানি আসবে ঠিক আমরা জানি না, সেটা চিকিৎসকরাই মানে কর্তব্যরত চিকিৎসকই বলতে পারবে। কিন্তু যার অনেক আগে 2002 সালে 2 বোন একসাথে 12 জন তাদেরকে রেপ করা হয়েছিল এই টাঙ্গাইলে সদর হাসপাতালে, তখন এক মহিলা এসআই, তখন সেই 2 বোনকে নিয়ে কিন্তু আমরা দেখলাম যে তার ভাজাইনা যৌনাঙ্গ পরে দেখলাম একে ক্ষত বিক্ষত, এবং 4 দিন পরে যখন ওকে ওর কাপড় চোপড় যেটা আছে, যে কাপড় চোপড় তুমি কি গোসল করছিলা? যে না, গোসল করি নাই। ওই যে কাপড় পরে নিয়ে তোমাকে ধর্ষণ করা হয়েছে ওই কাপড় কি তুমি ধুইছো? যে না, ধুই নাই। ওই কাপড় কি ধুইছে? আচ্ছা, ধুইছে, ও জানে না, ওইটা গোসল করছে, সে ধুইছে। কাজে এই প্রাথমিকভাবে যে আলামতগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ আলামত, অর্থাৎ এই বীর্যগুলো কিন্তু এই কাপড়গুলো ধুইলে পরে আর পাওয়া যায় না, কিন্তু তার শরীরে কিন্তু অনেকাংশেই সেই নমুনাগুলো আছে এই শরীরেগুলাতে, এবং তার বুকের মধ্যেও অনেক খামচা খামচি দাগ আছে, কামড়ের দাগ আছে, এটা আমরা দেখলাম। এবং এখানে এই স্বাস্থ্যকর্মী যারা আছে, এই এখন যারা কর্তব্যরত যারা আছে স্বাস্থ্যকর্মীরা, নার্স এবং আয়া, তাদের সহকারে আমরা দেখলাম আজকে তার এই ওয়ার্ডে গোপন কক্ষে নিয়ে দেখলাম, এবং তার ভাজাইনাতেও তাদের কথা অনুযায়ী যে 3টা টিআর আছে, অর্থাৎ 3টা ক্ষত তার যৌনাঙ্গে পাওয়া গেছে। এটা এই কর্তব্যরত যে নার্স এবং আয়া যারা আছে তাদের উক্তি অনুযায়ী, যেহেতু টিআর মানে কি এটা আমি জানি না, তাদের কাছে জিজ্ঞেস করলাম যে টিআর মানে কি, যে ওটা হলো ক্ষত। হ্যাঁ, তো 3টা ক্ষত তার ইয়েতে পেয়েছি, এবং তার শরীরেও বেশ 3টা-4টা এই কামড়ের দাগ পেয়েছি আমরা, খামচির দাগ পেয়েছি, এবং এই তার বেস্টের পাশেও, তার স্তনের পাশেও বেশ কয়েকটা আমরা পেয়েছি, দাগগুলো পেয়েছি। আমরা আশা করি যে এই মেয়েটার ন্যায় বিচার পাবে যদি ঠিকঠাক মতো, কারণ একটা মেডিকেল লিগ্যাল ডাক্তারি পরীক্ষা কিন্তু একটা মামলার জন্য কিন্তু 80% এই মামলাটা ন্যায় বিচার পাওয়ার জন্য কাজ করে। কিন্তু এই মেডিকেল লিগ্যাল পরীক্ষায় যদি মানে পজিটিভ কোনো রেজাল্ট আমরা না পাই, বেশিরভাগই আমরা পাই না পাইলে পরে এই মেয়েটাকেই প্রমাণ করতে হয় যে সে ধর্ষণের শিকার হয়েছে, এবং বিভিন্নভাবে এই যে এখন যে খামচা খামচির দাগ, যেটা আমাদের বলা আছে যে হ্যাঁ তার যৌনাঙ্গে হয়তো 4 দিন পরে তার ওই বীর্য নাও পাওয়া যেতে পারে, তার পোশাক ধুয়ে ফেলছে নাও পাওয়া যেতে পারে, কিন্তু তার কিন্তু সেই নমুনাগুলো এখনও তার শরীর বহন করতেছে। সুতরাং আমরা ধরেই নিতে পারি যে হ্যাঁ, আমরা অন্তত যদি আমরা এই সাংবাদিক, আপনাদের সাংবাদিক যারা সংবাদকর্মী আছেন, এবং আমরা যারা মানবাধিকার কর্মী যারা আছি, সকলের সমন্বয়ে এই মেয়েটার যাতে ন্যায় বিচার পায় আপনাদের সহযোগিতা থাকবে। ধন্যবাদ আপনাদের।
আসসালামু আলাইকুম। টাঙ্গাইল জেলার দেলদোয়ার থানাধীন সিংহরাই গ্রামের যে এই 13 বছর যে মেয়েটিকে ধর্ষণ করা হয়েছে, এই সেই মেয়েটি, তো আমরা তার মুখে শুনব কে বা কারা তাকে ধর্ষণ করেছে। মাসুদ আর দুজন ছেলেটাকে ছিল, আমি চিনি না, আর মুখ বান্ধা ছিল। কোথায় নিয়ে গেছিল তোমাকে? আমার নৌকায় করে অনেক দূরে নিয়ে গেছিল। আমার মেয়েকে আমি সন্ধ্যা 7টা থেকে পাই নাই। পরে খুঁজতে খুঁজতে আমার ছেলে ফোন দিছে যে আমার বোনেরকে কোথায় নিয়ে রাখছে, তাড়াতাড়ি দিয়ে যা। পরে 10টার সময় আমার মেয়ে আসছে, আসার পরে আমি মেয়ে পাইছি। আমার মেয়েকে মাসুদ নিয়ে গেছিল, আর সাথে আরও দুজন মুখোশ পরা মুখ বান্ধা ছিল, দুজনকে চিনতে পার নাই, মাসুদকে চিনতে পারছে। জি, এবং মামলা হয়েছে কি? এটার মামলা থানায় গেছিলাম, লিখছে, কিন্তু আমাদের হাতে কোনো কাগজপত্র এখনো আসে নাই। কারা দর্শন করছে এবং তাদের নাম কি কি এবং তাদের পিতামাতার নামগুলো যদি জানেন বলেন। দর্শন করছে মাসুদ, ওর সাথে দুজন ছিল, মুখ বান্ধা চিনতে পারে নাই। মাসুদের বাবার নাম নূর ইসলাম। তাদের গ্রাম কোথায়? সিংহরাগি। আপনাদের? আমাদের বাসা গ্রাম সিংহরাগি।